হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সুভাষ বর্মন ব্লগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি আমার হোম ট্যুর, আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো দুজন এডিটরের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে দুটো বাইক তোমাদেরকে দেখাবো, খুবই মজা লাগছে, কি বলবো, এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। তো তোমরা জানো যে আমার ব্লগ ছাড়াও একাধিক চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে আমাকে কাজ করতে হয়, তো একজন ব্যক্তি কতগুলো চ্যানেলে সময় দেবে, তাই না? তো তাই এডিটর হিসেবে দুজন এডিটর আছে, আর আমি নিজেও একজন এডিটর, মানে সব কিছুই করি আর কি। চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবটাই বলবো, তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো, আশা করছি অনেকটাই মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের। বন্ধুরা, এই হচ্ছে আমার রুমে দুটো বাইক। ওয়াও, একটা হচ্ছে আমার, তোমরা সবাই জানো, ইয়ামাহা ZRR, আর অপরদিকে আরেকটি নতুন বাইক হোন্ডা। তো হোন্ডার কি SP125cc, তো খুব সুন্দর বাইক, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ নতুন, ওয়াও কি সুন্দর না? তো বাইকটার রিভিউ কালকে করব আমরা দিনের বেলা, আর রাত্রেবেলা তেমন ভালো হবে না, ঠিক আছে, লাইট কোয়ালিটি খুবই লো আসবে। আর এদিকে রিং লাইটটা জ্বলছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমার রুম, আর রুমটা কতবার করে দেখাবো, এ তো রুম ভাইরাল হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে নতুন বাইক, চলো কালকে ড্রাইভ করে দেখাবো তোমাদেরকে। আর সেই সঙ্গে আমাদের এখানে উপস্থিত আছে দুজন এডিটর, ঠিক আছে, ভিডিও এডিট করছে। তো প্রথমেই এই ইয়ং ম্যান, হ্যালো, হোয়াটস ইউর নেম? কৌশিক বর্মন। কৌশিক বর্মন, কি করছো? এডিটিং। বাহ, খুব সুন্দর এডিটিং করছে, দেখতেই পাচ্ছ, খুব ভালো ভিডিও এডিট করে। তোমরাও যদি ভিডিও এডিট করাতে চাও, এদের দ্বারা অবশ্যই করাতে পারো, তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে, নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা আমাদের ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো। তো হ্যালো ইয়ং ম্যান, এদিকে, কী নাম? বাপ্পি রায়। বাপ্পি রায়, তো বাপ্পি রায় ল্যাপটপে এডিটিং করছে, ঠিক আছে, খুব সুন্দর থাম্বনেল এবং ভিডিও এডিট করে। তো কিছুদিন যাবত কাজ শুরু করেছে, আশা করি খুব ভালো প্রোগ্রেস করবে। তো তোমরা যদি এদের দ্বারা কাজ করাতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর এদিকে বাইক দুটো, আমার মনে হচ্ছে আমি বড়লোক হয়ে গেছি, একটু বড়লোক বড়লোক মনে হচ্ছে, ঘরে দুটো বাইক, ওয়াও, মনে হচ্ছে আমারই সব কিছু, কিন্তু সব কিছু আমার নয় ফ্রেন্ডস, হা, কিছু জিনিস অন্যের। তো যাই হোক, এই হচ্ছে আমার হোম ট্যুর। এর আগেও তোমাদেরকে আমার হোম ট্যুরে নিয়ে এসেছিলাম ব্লগ ভিডিওর মাধ্যমে, আর এই বাইক দুটো দেখানোর জন্যই আজকের এই ব্লগ ভিডিওটা, আর আমাদের এডিটিং ম্যানের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেওয়ার জন্য। তো কেমন হয়েছে ব্লগ ভিডিওটা, এই সান্ধ্যকালীন একটি ছোট্ট ব্লগ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমরা এই নতুন বাইকটার রিভিউ দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কালকে বা পরশু দিন আমরা এর একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই, টাটা।